লিওনেল মেসি মাঠে নামলেই কিছু একটা করবেন হয় গোল নয়তো অসাধারণ কোনো অ্যাসিস্ট যে ম্যাচে তিনি এর কোনোটি করবেন না সেই ম্যাচেও দুর্দান্ত ড্রিবলিং বা চোখে লেগে থাকার মতো ফ্রি কিক অথবা অন্য যে কোনো জাদুকরী মুহূর্ত উপহার দেবেন নিউলেন মেসির ছেলে মাতেও যেন বাবার পথ ধরে এগোচ্ছে বল নিয়ে মাঠে নামলে কিছু না কিছু করবে সে এই তো কিছুদিন আগে ইন্টারমায়ামের বয়স ভিত্তিক দলের হয়ে দুর্দান্ত খেলে নজর কেড়েছিল মেসির মেজ ছেলে মাতেও এবার ইন্টার ইন্টারমায়ামের মাঠে বল নিয়ে নেমে দেখালো আরেক জাদু মেসিকে রুখতে যেমন গলত ঘর্ম হতে হয় ডিফেন্ডারকে মাতেরও বেলায় তাই হলো মেসিকে আটকানো নিয়ে অনেকে যেমন বলেন কোনো উপায় জানা নেই মাতেকেও রুখতে হয়তো কোনো কৌশলী কাজে আসবে না আট বছর বয়সেই মাতেও এমন একটি ঝলক দেখিয়েছে তার চেয়ে বড় বয়সে এক শিশুর কাছ থেকে বল কেড়ে নিয়ে একজনকে নাটমেক করে পোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল সে তাকে আটকাতে একজন শুয়ে পড়ে পা ধরে ফেলে কিন্তু এতেও আটকাতে পারেনি ওকে মাতে উঠে দাঁড়িয়ে আবার বলের নিয়ন্ত্রণ নেয় এরপর সে বল পাঠিয়ে দেয় জালে মেসির ছেলে বলে কথা